হ্যালো মাই অল বিউটিফুল ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো সকালবেলা ঘুম থেকে উঠেছি এখন বাজে প্রায় সাড়ে ছটা পনেরো সাতটা এরকম হবে আর বাইরেটা দেখো কি সুন্দর কুয়াশা পড়েছে শীত যাওয়ার শেষ কুয়াশা এটা মনে হচ্ছে আমার শীতকালটা তো আমার দারুণ লাগে আশা করছি অনেকেই ভালো লাগে অন্তত গরমের তুলনায় তো নিশ্চয়ই ভালো লাগে এখানে ছেলে বেরিয়ে পড়েছে বাবার বাইকটা স্টার্ট দেওয়ার চেষ্টা করছে ঠান্ডায় মনে হচ্ছে জমে আছে সেজন্য করে রেস্ট দিচ্ছে স্যার ভুলে গেছেন আপনি ব্রাশ ট্রাশ করে বেরিয়ে পড়েছিল ছাতুটা খেতে ভুলে গেছিল ছাতুটা এনে দিলাম আর যাচ্ছে পড়তে দিতে ছেলেকে তা ওকে পড়তে দিয়ে আস্তে আস্তে আমি রেডি হয়ে নেবো কারণ যাব বাজারে আর আমরা বেরিয়েও পড়েছি দেখো আর এখানে বর শীতের কুয়াশায় উপভোগ করছে সাথে চেষ্টা করছে একটু আগুন জ্বালাবার যে জুতোটা কালকে এসেছিলো সেই জুতোর বক্সটা জ্বালাবার জন্য এখানটা এসছে তা খুব চেষ্টা করছে বাট ওষ পড়ে আছে এত আলটিমেটলি জ্বালিয়েই ছেড়েছে আমার বর টুকটাক কিছু সবজি কিনেছি সেটা তো আমাদের সঙ্গে শেয়ার করলাম না চলে এসেছি চালের দোকানে চালের বস্তা নেব প্রায় দু মাস ধরে চালের বস্তা নিই এক মা চালটা তুললে আমার অনেক দিনই চলে যায় আর সবজি নিয়ে এসেছি বলতে শিম বেগুন ঠেকুন এসব নিয়ে এসেছিলাম আর পালং শাক নিয়ে এসেছিলাম সেটাই রান্না করছি একটু পাঁচ ফোড়ন শুকলঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছি ভাজা ভাজা করতে আর এখানে নিয়ে বসিয়ে দিয়েছি হচ্ছে মুসুর ডাল একটু আম দিয়েছি একটা কাঁচা আম এনেছিলাম দেখো শার্টটা পরে কিরকম হয়েছে তোমার নতুন শার্ট ঠিক আছে পরে আসো হ্যাঁ দেখি কেমন লাগে কাপড়টা বেশ সফট আছে না হাতা না খুলে ঢুকিয়ে দিয়েছে কালারটা খুব সুন্দর শর্ট শাড়ি হয়েছে ভালোই হয়েছে সুন্দর লাগছে পুরো ভালো হয়েছে গায়ে একদম কেমন লাগছে আপনার ফার্স্ট ক্লাস প্যান্টের সাথে পরলে আরো ভালো লাগবে কি একবার হবে নাকি কি প্যান্টের সাথে একবার হবে নাকি চয়েস থেকে তোমার বইয়ের আমার না ওকে টা চেঞ্জ হইছি এটা হচ্ছে নেক্সট দিন সকাল ভাত বসিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা করতে বসিয়েছি একটা নতুন স্টাইলের ডাল করব। টমেটোটা দিয়ে দিলাম হালকা একটু ভাজা ভাজা হবে তারপর দিচ্ছি এতে হলুদ সামান্য একটু লঙ্কা গুঁড়ো দেবো আর দেবো কি একটু সামান্য জিরে গুঁড়ো দিয়ে আর ডালটা তারপরে দিয়ে দেবো দিয়ে মুসুর ডালটা দিয়ে ভালো করে এটাকে ভাজবো পেঁয়াজ টিয়াজ দিয়ে এটাকে ভালো করে ভাজা 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 যখন হবে তখন তারপরে এতে দিয়ে দেবো আমি একটু সামান্য নুন তারপর নুনটা দিয়েও একটু সারা খানিক্ষণ নাড়বো ডালটা পুরো চকচকের মতো হয়ে যাওয়ার পরে আমি একটু জল দিয়ে দিয়েছি আন্দাজ করে দিয়ে আর চাপা দিয়ে ওরা ফুটতে দিয়ে দেবো আর ভাতও আমার হয়ে গেছে ইন্ডাকশানের ডালটা আমি ট্রান্সফার করে দিয়েছি আর এখানে বসিয়ে দিয়েছি বেগুন ভাজতে বেগুন ভাজার ডাল আর কালকে একটু পালং শাক আছে ব্যাস এই দিয়ে দুপুরটা আমার হয়ে যাবে আইসক্রিম ছিল ফ্রিজে একটা খেয়ে নিলাম ছেলে স্কুলে বর নেই ঘরে আর আমি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটা আইসক্রিম খাচ্ছি ছেলে এসে দেখলে বলবে আমাকে দিলে না নিজে খেয়ে নিলে মা ও পরে একটা কিনে দেবো এখন খুব লোভ লাগছিলো খেয়ে নিলাম আইসক্রিম আমার দারুণ লাগে খেতে বিয়ের আগে মানে যখন বিয়ে হয়নি তখন বাবাকে বলে বলে গোটা গোটা বার কিনতাম কিনে কিনে বসে বসে খেতাম এত আইসক্রিম ভালো লাগতো এখন আর সেরকমভাবে খাওয়া না হ্যাঁ বড় খাওয়ায় থেকে থেকেই বললেই খাওয়ায় আর কন্যাটোটাই বেশি খাই আমি তা এখন রয়েছে থাক কথা না বলে আগে খেয়ে নি লোভ লাগছে খুব ছাদা কটা কাপড় মেলে আছে তুলে নিয়ে আসি মৌরি শিবাচ্ছি জোয়ান মৌরি ভেজে রাখি ওটা খাই আমি বেশ ভালো লাগে যাইসার থেকে কাপড়গুলো নিয়ে আসি ছেলেরও এক্ষুনি ছুটি হয়ে যাবে ফোন করবে ওকে আবার গাড়িটা বুক করে দিতে হবে চলো সাথে আমার ছেলে আমার এসে গেছে স্কুল থেকে জাস্ট ঢুকলো এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা চোখ পুরো বসে গেছে একদম আমার হ্যান্ডসাম বয়ের মুখ কালো হয়ে গেছে পুরো তাদের ছেলে না যখন পেন স্কুল থেকে ফেরে ওকে আমি ভাত দিই না দুধ থাকলে দুধ চকোস বা দুধ কেক বিস্কুট এসবই দিই তা আজকে দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি ভাবলাম একটু বিস্কুট আর একটু হাফ কেক আছে ওটাই দিয়ে দেবো আর এদিকে আমার জন্য চা বসিয়ে দিয়েছি নিজে চা খাবো একটু লাল চা বাট দুধটা বাই চান্স কেটে গেছিলো সেই জন্য ছানা আর বিস্কুট কেকই দিয়েছিলাম ওকে খেতে তা যাই হোক চাটা করছি এদিকে আর ওদিকে গিয়ে দেখলাম ছেলেটা কি করছে ওমা দেখছি ফোন নিয়ে বসে পড়েছে মানে যতক্ষণ একটু দশ মিনিট পর মিনিট টাইম পায় তা খেয়ে দে বেচারা বেরিয়েও পড়ছে দেখো আর তুমি টাইম পায় না স্কুল থাকলে বেচারা ঠিক আছে এটাই জীবন বাবা বরের এসে গেছে আরো দুটো পার্সেল একটা বেল্ট আর একটা শার্ট আমি খুলে দেখেছি বাট তোমাদেরকে খুলে দেখাবে আমার বর সেই জন্য আমি এখন দেখাচ্ছি না ও আসুক তারপর দেখাবো এখানে ব্যাগও রেডি করে দিয়েছি ওই সে একটু একবার চেক করে নেবে আর এখন আমি যাচ্ছি ওপরে ঘরে আজকে হচ্ছে মোমো পার্টি আছে পার্টিটা দিয়েছে হচ্ছে আমার বড় ভাসুর সব পয়সা করি খরচা উনিই করেছে তা বানানো হচ্ছে ওপরে তা চলে এসছি শাশুড়ি বেলছে আর এখানে আমার ছোট যা মোড়ে আর আমি মশলার পুরটা দিই ভেতরে এভাবে একসঙ্গে মিলেমিশে তিনজনে মিলে করছি আর মোমোর পার্টিটা এনজয় করতে হবে খুব ভালো করে বর কালকে যাচ্ছে বোম্বেতে সেই জন্য আজকেই করা হয়েছে রাত্রবেলাটা তা বরও খুব আনন্দ করে খাবে শার্ট বাইরে ঘুরতে যাওয়ার জন্য সেরকম কিছু জামাকাপড় ছিল না সেই জন্য দুটো শার্ট একটা জুতো আর দুটো প্যান্ট আর এই বেলটা কিনেছে আমার বর নিজের জন্য কখনোই শপিং করে না যেটুকু করে দিই আমি সেটুকু আমি নিজেই করে দিই ওর জন্য কেমন ভালো না মোটামুটি আমি চুজ করেছি তো এটা ভালো তো এটুটা দেখাচ্ছ কেন তুমি ঠিক আছে সব খুব সুন্দর শার্টটা আমার খুব পছন্দ হয়েছে শার্টটা আমি ছেলে হলে আমি এরমই শার্ট পরতাম আমার বর চেক্স কোনো দিনও পরে নাই এই ফার্স্ট টাইম আমার বর চেক্স কিনেছে এই আমার বর তুমি আর কোনো দিন চেক্স পরোনি না কত বলি চেক্স পরতে পড়ে না এই ফার্স্ট টাইম কিনেছে পরে দেখাও আমাদেরকে কেমন লাগছে তোমাকে আর আমি টিভিটাতে সুতির ওড় দিয়ে দেখেছি ধুলো পরে কালো আমার টিভিটা পুরো সাদা হয়ে যায় সেই জন্য

আর আজকে হচ্ছে ছ তারিখ বরের বোম্বে যাওয়ার দিন ফুল একদম হিরো সে যে দেখো বসে আছে বসে আছে মানে গাড়িটা বুক করছে আমাকে ছেড়ে চলে যাবে এখন মুখে হাসি আর আমার মনে দুঃখ এসে গেছে গরম লাগছে নাকি খুব মিস করবে বলছে না আর গুড বাই বলে বর আমার চলে যাচ্ছে এখন তিন দিনের নামে বর থাকবে না বর ওখানে আনন্দ করবে আমিও আনন্দ করব আর আনন্দ শুরু করে দিয়েছি দেখো ছোট্ট কাঠ বিড়ালি চলে এসেছে আমার জানলায় ওদের জন্য রেখেছিলাম মুড়ি মুড়ি না মুরকি মুরকি না খোয়া হ্যাঁ খোয়া খোয়া রেখেছিলাম খাওয়ার জন্য আর দেখো চলে এসছে একটা নয় গো দুখানা এসছে ওরা আসে এরকম মাঝে মাঝে মুড়ি দিই মাঝে মাঝে খোয়া দিই এখন তিন দিন তোমরা আমার সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো দেখতে দেখতে প্লিজ লাইক কমেন্টস আর শেয়ার করে দিও আর নতুন যারা আমার ব্লগ দেখছো প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে দিও তাহলে সবাই ভালো থেকো গুড নাইট বাই